ছুটে চলেছি একা এক অজানা নেশায়, ছুটে চলেছি একা এক অতিপ্ত আত্মার তিক্ত বাসনে। আমি তো বেছেই নিয়েছি আমার কোনো অতীত নেই, নেই কোনো ভবিষ্যৎ, যার এগুলো নেই তার কোনো সমস্যা নেই, শুধু বর্তমান অবস্থানকে ভালোবেসে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া আর প্রতিটা সেকেন্ডকে উপভোগ করা, এটাই হচ্ছে আমার কাছে জীবন। আর আমি এটাকেই বেছে নিয়েছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ ভালো। যাব কোথায় একটু পরে বলি, আপাতত ফুয়েল আপ করে নিই, তারপরে না হয় চিন্তা করা যাবে কোথায় যাব। আমি এই মুহূর্তে ফুয়েল স্টেশনে যাচ্ছি, আপাতত যাই দেন, তারপর একটা পরে দেখতেছি। চলুন সামনের দিকে যাই। এই এভরিওয়ান, আমি বের হয়ে গেছি ফুয়েল নিয়ে। আমি আজকে একদম রিল্যাক্সে যাব, কোথায় যাব সেটা এখনও বলতে পারতেছি না, বাট যাব ঢাকা পর্যন্ত, তারপরে চিন্তা ভাবনা করে যাব। আমি মূলত বের হয়েছি ব্যবসার কাজে, ব্যবসা মানে নবাবপুরে আমার একটু কাজ আছে, আর 9 তারিখে আমার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটার জন্য বেস করে আর কি বের হওয়া। তো চলুন সামনের দিকে আগাই, পরে কথা বলার সুযোগ পাবো অনেক, এখন আর কথা বলবো না, সামনের দিকে আগাই। আমি যমুনা সেতু টোল দিয়ে এখন টুকটুক টুকটুক করে ঢাকার দিকে অগ্রসর হচ্ছি। অনেকদিন পর নাইট রাইড করতেছি, জানি না কপালে কী আছে, বাট দোয়া করি যেন সহি সালামতে যাইতে পারি, আল্লাহর কাছে যেন প্রার্থনা করি এটাই, যেন সহি সালামতে যাইতে পারি। আর আপনারাও দোয়া করবেন যেন আমি সুন্দর মতো পৌঁছে যাই। ওয়াও, আই টোল্ড ইউ, মানে আমি যতবার যমুনা সেতুতে যাই ম্যাক্সিমাম টাইম মানে 80% আমার সাথে রেল লাইনে দেখা হবে, রেলগাড়ি, এই যে রেলগাড়ি। তো ভাল লাগে, এটা হচ্ছে অনেকটা লাগ আমার আর কি। এই যা চলো না, রাত করে কথা বাড়াবো না, আকাকে থাকি, দেখা যাক কি হয়, সময় হলে ভিডিওতে আসব। আর রাস্তা তেমন কিছু দেখানোর নাই, যমুনা সেতু অনেক দেখেছেন, এখন আগাই নাকি? চলুন যাই। বন্ধুরা, আমি একটা কথা বলে দিই, আপনারা হাইওয়েতে রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, মানে রাতের বেলা বিশেষ করে, কখনোই যে গাড়ির কোনো পার্কিং লাইট বলেন আর হচ্ছে যে গাড়ির ব্রেক লাইট বলেন, যদি কোনো বাস অথবা ট্রাকের কোনো কিছু না থাকে তাহলে তার পিছনে থাকবেন না, হয় তাকে আগে যেতে দিবেন অথবা আপনি তাকে ওভারটেক করে চলে যাবেন। যেমন আমার সামনে যে ইয়াটা আছে ওর কিন্তু লাইট মাত্র একটা জ্বলে, বাট ব্রেক করলে অনেকগুলো জ্বলতেছে, দেখছেন? এই টাইপের বাস হচ্ছে কিন্তু ডেঞ্জারাস বাস, এগুলো আপনি প্রতিপক্ষে অ্যাভয়েড করে চলবেন, কারণ এরা কখন ব্রেক করবে আর কখন ব্রেক করবে না এটাই আপনি জানেন না, তাহলে কিভাবে কি করবেন, ঠিক না? তো এটা হচ্ছে একটা ছোট্ট একটা টিপস, তো আমার সাথেই থাকুন। চলুন সামনের দিকে আবার আগাই, আগাতে আগাতে যাই এবং কথা বলতে বলতে যাই। এই যে যেমন এই যে পাবনা এক্সপ্রেস, দেখেন দূরপাল্লার যে বাসগুলো আছে এই বাসগুলোর প্রত্যেকটা বাসেরই আপনি পার্কিং লাইট বলেন আর হচ্ছে ব্রেক লাইট বলেন পাবেন মোটামুটি। We'll be right back.
আপনারা খুব সাবধানে যাইতে হবে, একটু কেয়ারফুলি যাইতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য ধরে যাইতে হবে। কারণ এমনও তো হতে পারে যে আপনার এই রাস্তাটা ফাঁকা আছে, আপনি টেনে যাচ্ছেন, বাট এমন যদি হয় যে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল, তাহলে আপনার কিন্তু কাজের জন্য যে জায়গাতে যাচ্ছেন ওই জায়গাটাতে কিন্তু আপনার সময় লাগতো না। তো সেই সুবাদে আমি বলবো যে একটু সময় নিয়ে যাই, আমি নিজেও সময় নিয়ে যাই, কারণ আমি এতক্ষণ মানে আসতেছিলাম প্রায় 70, 75, 76 এরকম করে আসতেছিলাম, জাস্ট এই জায়গাটা একটু টানছি। কারণ হচ্ছে আমি হিজিবিজি বাসের চিপার ভিতরে থাকতে চাই না, কখনোই থাকবো না এবং থাকতে চাইবো না, এজন্য আর কি টেনে বের হয়ে আসছি, এখন আবার রিল্যাক্সে যাচ্ছি। তো সামনের দিকে আগাই, চলুন। আচ্ছা চিন্তা করেন, আমি একটা জিনিস চিন্তা করতেছি, আমার জ্যামের ভিতরে বাসের মানে পাশে থাকতে ভালো লাগে না। কেন? রিজন হচ্ছে, সে কথার কথা, আপনি পাশে দাঁড়িয়ে আছেন, যে কোনো একজন মানে বমি করে দিল, তাহলে আপনার উপরে কেমন লাগবে একটু ভেবে দেখেন। সামনে যাই, তারপর আবার কথা বলবো। ট্রাকটাকে দেখেন কি অবস্থা, ইনকেস কোনো কোনোভাবে মানে একটা বার যদি সে হোঁচট খায় কি অবস্থা হবে, আমি ওর ওভারটেক করার সাহস পাচ্ছি না, সত্যি ওভারটেক করার সাহস পাচ্ছি না। মানে কেন জানি মনে হচ্ছে যে ওকে ওভারটেক করতে যাব, ওর মানে উল্টায় আমার উপরে পড়বে। থাক ভাই, আমি পিছনে পেছনে যাই। ভালো লাগতেছে যে ভুল রাস্তায় এসেও আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সিটি ইউনিভার্সিটি, এটা হচ্ছে তার মেইন ক্যাম্পাস, এটা হচ্ছে আলহাজ মকবুল হোসেনের ইউনিভার্সিটি। আমি এই ইউনিভার্সিটির হচ্ছে শাখা যেটা ছিল বনানীতে, সেটাতে পড়াশোনা করেছি। আমরা যখন পড়াশোনা করেছি তখন এটা আর কি ওপেন হয়, মোটামুটি চালু হয়। তো আজকে হয়তো ভুলবশত কোনো একটা কারণে কোনো একটা রোড দিয়ে আমি চলে আসছি, যাই হোক, ভুল করে যদি ভালো কিছু শেখা যায় খারাপ কি। ওই যে মেট্রো রেল, ওই যে জীবনে প্রথম মেট্রো রেল দেখলাম, আহ কি যে ভালো লাগতেছে, স্বপ্ন। আচ্ছা মেট্রো রেলের এখানে আমি বর্তমানে আছি হলো দিয়াবাড়ি, আমি ভিতর দিয়ে ঢুকেছি। এখন হয়তো এখানে অনেক গাড়ি ঘোড়া হ্যান ত্যান, অথচ আমি যখন এই দিয়াবাড়িতে আসতাম আমার ওয়াইফকে নিয়ে 2015-14 সালে, তখন মানে কি বলবো, আসলে সন্ধ্যার পরে মানে এইখান দিয়ে আর কিছুই করা যেত না, মানে বসে থাকলেও হয়তো মনে হয়তো যে কখন যে কে এসে নিয়ে যায় আল্লাহ মাহমুদেই জানে। এটা হচ্ছে মেট্রো রেলের মনে হয় একটা পয়েন্ট আর কি। ওরে রাস্তা রে, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন অবস্থা তো খারাপ। চলুন উত্তরের ভিতরে ঢুকে যাব অল্প কিছুক্ষণের মধ্যে, আর অল্প কিছু রাস্তা আছে, হয়তো ম্যাক্সিমাম 5-4 কিলো। ও আল্লা আল্লাহ করে পৌঁছাই গেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। জাহিদ ওয়েট করতেছে, জাহিদের সাথে এক কাপ চা খাবো, তারপরে আমি আমার বাসায় চলে যাব, মানে আমার বাসায় বলতে খালার বাসায় চলে যাব। আর আগামীকাল কুই যাই না যাই তার কোনো ঠিক ঠিকানা নাই, দেখা যাক কী হয়। চলুন সামনের দিকে আগে।